স্কিন তাদের একদম পুরো ড্যামেজ কালো ড্রাই একদম পুরো কোনো গ্লো নেই শুকনো খড়খড় একটা স্কিন বা ছোপছোপ বোটার স্কিনের মধ্যে কিছু একটা প্রবলেম বা এই ধরনের সাংঘাতিক প্রবলেমেটিক যাদের স্কিন হয়ে গেছে তাদের স্কিনে প্রচণ্ড প্রবলেম চলে এসেছে যাদের স্কিনে কোনো ধরনের কোনো সলিউশন কোনো কিছু কাজই দিচ্ছে না তারা স্কিনকে কী করে রিপেয়ার করবে তারা এই ড্যামেজ স্কিনকে কী করে ভালো করবে এই নিয়ে আমি আমার পুরো ভিডিওটা বানিয়েছি আমরা বাজার চলতি অনেক ফেয়ারনেস ক্রিম বিভিন্ন টাইপের বিভিন্ন কোম্পানির ক্রিম মেখে বিভিন্ন প্যাক মেখে এবং স্কিনের মধ্যে মসচারাইজার না দিয়ে স্কিনের মধ্যে সানস্ক্রিন না মেখে বিভিন্ন টাইপের অত্যাচার করে সেখানে আমি ফার্স্ট কথা বলবো তোমরা শুধুমাত্র সিটিএম করবে ক্লিনজিং প্রচন্ড মাইল্ড ফেস ওয়াশে যাতে স্কিন তার কোনো রকমের স্ক্রাব করবে না কোনো ধরনের প্যাক লাগাবে না মানে হার্স সাথে কোনো প্যাক লাগবে না প্রথমে তোমরা জাস্ট একদম মাইল্ড একটা ফেস ওয়াশ নেবে একদম যেটাতে পুরো জেল বেস একটা ফেস ওয়াশ একদম স্কিনের মধ্যে এরকমভাবে ভাবে মাসাজ করে যেটা আরাম লাগবে এই ধরনের একটা ফেস ওয়াশ তোমরা নেবে নর্মাল রোজ ওয়াটার তোমার স্কিন টাইপ যাই হয়ে যাক না

কোনো কিছু তোমরা ফেসে মধ্যে ইউজ করবে না একমাস